প্রতি সপ্তাহের মতো স্বাগত সবাইকে দৃষ্টিশক্তির সমস্যা ও সম্ভাব্য পরামর্শ নিয়ে আর টিভির সাপ্তাহিক আয়োজন ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে দর্শক শরীর বা মনের কোনো ব্যাধি আজ আর বয়সের হিসাব করে হয় না প্রাচীনকালের চিকিৎসা ধারণার অনেকটাই আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কাছে নতুন রূপে দৃশ্যমান হচ্ছে খুব অল্প বয়স থেকেই এখন প্রতিটি শিশুকে চিকিৎসা বিজ্ঞান অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে থাকে এক্ষেত্রে শরীরের অন্যান্য অংশের মতো চোখের বা দৃষ্টিশক্তির বিভিন্ন সমস্যাও অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচিত হচ্ছে তাই খুব প্রাসঙ্গিকভাবেই আজ আমাদের আলোচনার বিষয় শিশুর চোখের পাওয়ার জনিত সমস্যা আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের চক্ষুরোগ বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার সুমাই রাহুদা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে ধন্যবাদ আপনাকে জি আমরা আসলে বর্তমান সময়ে দেখছি যে শিশুদের চোখের সমস্যা কিন্তু বেড়েই চলেছে সেক্ষেত্রে আসলে শিশুদের পাওয়ার জনিত সমস্যা চোখের সেটি আসলে কেন হয় ধন্যবাদ চোখের পাওয়ার জনিত সমস্যা কেন হয় এটা বোঝার জন্য বুঝতে হবে যে চোখে এই প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে আমরা যখন কোনো বস্তু দেখতে চাই তখন বস্তু থেকে একটি আলোক রশ্মি এসে আমাদের চোখের রেটিনাতে আপতিত হয় এবং আমরা ওই বস্তুটিরই প্রতিবিম্ব রেটিনাতে তৈরি হয় এবং আমরা দেখতে পাই যখন ওই প্রতিবিম্বটি রেটিনাতে তৈরি না হয়ে রেটিনার সামনে অথবা রেটিনার পিছনে তৈরি হয় তখনই তৈরি হয় রিফ্র্যাক্টিভ এরার অথবা দৃষ্টি ত্রুটি অথবা দৃষ্টিজনিত বা চোখের পাওয়ার জনিত সমস্যা যেটাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি চলুন আমরা ছবির মাধ্যমে একটু বুঝিয়ে দিই দেখুন উপরে ডান পাশে ছবিতে আলোক রশি এসে একটি প্রতিবিম্ব তৈরি হয়েছে রেটিনাতে এই দিকে ছবিটাতে যেটা মায়োপিয়া ইন্ডিকেট করছে এইখানে ঠিক প্রতিবিম্বটি রেটিনার সামনে তৈরি হয়েছে এবং নিচের ছবিটাতে আমরা দেখছি প্রতিবিম্বটি তৈরি হয়েছে একদম রেটিনার পেছনের অংশে আরেক ধরনের রিফ্র্যাক্টিভ এরার আছে যেটাকে আমরা অ্যাস্টিগম্যাটিজম বলে থাকি এইখানে প্রতিবিম্বটি কোনো বিন্দুতে আপতিত না হয়ে সরল রেখা পড়ার আপতিত হয় এবং আমরা অ্যাস্টিগম্যাটিজম হয়ে থাকে এবং দৃষ্টিশক্তির সমস্যা হয় ওয়েল নিশ্চয়ই এই ছবিগুলোতে সঠিক জায়গায় পড়ছে না আপনি বলছেন সেটির কারণে কি সমস্যা হচ্ছে মূলত সঠিক জায়গায় আলোকরশ্মি আপতিত না হওয়ার কারণে এবং প্রতিবিম্ব তৈরি না হওয়ার কারণে এই সমস্যাটি তৈরি হচ্ছে যে আমরা আসলে দেখলাম সেক্ষেত্রে আসলে কারা এই সমস্যা ঝুঁকিতে রয়েছে বেশি বর্তমান সময়ে শিশুরা আগের দিনের চাইতে বা আগে আমরা যেমন দেখতে পেতাম তার চাইতে এখন অনেক বেশি আক্রান্ত হচ্ছে এই চোখের পাওয়ারজনিত সমস্যায় ভুগছে এটি হওয়ার প্রধানতম কারণ হচ্ছে বাচ্চাদের স্ক্রিন টাইম বেড়ে যাওয়া বাচ্চারা খুব লম্বা সময় ধরে মোবাইলে টাইম পাস করে অথবা ল্যাপটপ দেখে বিভিন্ন গ্যাজেটে আসক্ত তাদের আউটডোর অ্যাক্টিভিটিটা খুবই কম হচ্ছে বাচ্চারা পার্কে যেতে পারছে না খেলাধুলা করছে না এই কারণে হতে পারে ছাড়াও এই ধরনের অ্যাক্টিভিটি ছাড়াও কিছু জেনেটিক্যাল ফ্যাক্টর তো থাকে যেমন মা বাবার আছে সেটা থেকে কিছু জেনেটিক্যাল প্রিডিসপোজিশন হয়েও এই ধরনের সমস্যা হতে পারে শিশুদের এই সমস্যাকে একেবারে আসলে ছোটোবেলা থেকে আমরা দেখতে পাই শিশুদের একদমই ছোটোবেলা থেকেই আমাদের এই বাচ্চাদের সমস্যাটা আমরা দেখতে পাই কিন্তু হয় যেটা যে বাচ্চারা তো বলতে পারে না বুঝিয়ে বলতে পারে না সেক্ষেত্রে মা বাবাদের একটু সচেতন থাকতে হয় যদি বুঝতে হয় যে আসলেই সমস্যা হচ্ছে কিনা মা বাবারা যদি দেখেন যে কোনো বাচ্চা টিভিটা খুব সামনে থেকে গিয়ে দেখছে অথবা বা স্কুল গোয়িং বাচ্চা যদি হয় তাহলে সেই হোমওয়ার্কটা ঠিকমতো তুলে আনতে পারছে না ভুল তুলে আনছে অথবা বাচ্চা খুব বেশি আই রাপ করছে চোখ চুল কাছে অথবা চোখের পলকটা ঘন ঘন পড়ছে এই ধরনের কিছু ধরনের সিম যদি দেখা যায় বা চোখ দিয়ে পানি পড়ছে বা এটাও হতে পারে যে চোখ আস্তে আস্তে একটু স্বাভাবিকের চাইতে একটু বাঁকা হয়ে গেল এই ধরনের সমস্যা হলেই মা বাবার বুঝতে হবে যে বাচ্চার চোখের পাওয়ার জন্য সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে সাথে সাথে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে নিশ্চয়ই শিশুদের চোখের যে পাওয়ার জনিত সমস্যা সেগুলোর লক্ষণগুলো নিয়ে আপনি বলছিলেন কিন্তু শিশুদের চোখের পাওয়ার যে হয়েছে সেটি নির্ণয়ের আসলে কোনো পদ্ধতি রয়েছে কিনা এবং সেই পদ্ধতিগুলো কি কি ধন্যবাদ খুবই সুন্দর প্রশ্ন যখনই কোনো মা বাবার সন্দেহ হবে যে তার বাচ্চা এই ধরনের সমস্যায় ভুগতে পারে সাথে সাথেই যখন চক্ষু বিশেষজ্ঞের কাছে আসেন আমরা সাধারণত বড়দের যেভাবে শুধু ভিশনটা চেক করেই চশমা দিয়ে দিই ছোট বাচ্চাদের ক্ষেত্রে আসলে আমরা সেভাবে দিতে পারি না সেই সব ক্ষেত্রে আমরা প্রথমে বাচ্চার ভিশনটা চেক করি যদি স্কুল গোয়িং বাচ্চা হয় বাচ্চা এবিসিডি পড়তে পারে তাহলে আমরা স্নেলেন্ড ভিশন চার্ট দিয়ে চেক করি আর যদি বাচ্চা পড়তে না পারে তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু পিক্টোরিয়াল চার্ট আছে হ্যাঁ বিভিন্ন নামের আছে সেই পিক্টোরিয়াল পিকচারগুলো দেখে দেখে আইডেন্টিফাই করতে বলি এগুলো বিভিন্ন সাইজের থাকে তাহলে সেটা দেখে সে আইডেন্টিফাই করতে পারলো এরপরে যখন আমরা বাচ্চাটা ভীষণ অ্যাসেস করে দেখলাম যে প্রাথমিকভাবে বাচ্চার দৃষ্টিশক্তির সমস্যা আছে তখন আমরা যেটা করি যে বাচ্চাকে আমরা চশমার জন্য সাজেস্ট করি তো বাচ্চাদের চশমাটা বড়দের চশমার মতো দেওয়া যায় না যেহেতু বাচ্চা ছোট সে কোঅপারেট করে না তাকে আমি চশমা পাওয়ার দিয়ে চেক করে করে দিলে সে বুঝতে পারবে না বা ভুলও বলতে পারে সেই সব ক্ষেত্রে আমরা ছোট বাচ্চাদের আমরা একটি জব দিই জবটা দিয়ে আমরা বাচ্চাকে তিন দিন দিয়ে চতুর্থ দিন নিয়ে আসতে পারি একদম ছোট বাচ্চা হলে আমরা অয়েনমেন্টও সাজেস্ট করি অথবা যদি খুব বেশি সময় সাপেক্ষ বা বাচ্চার মা সময় দিতে পারবে না বারে বারে আসতে পারবে না সেসব ক্ষেত্রে আমরা ড্রপ দিয়ে তিনবার ড্রপ দিয়ে বসিয়ে আমরা চোখের মনি বড় করে তারপরে আমরা বাচ্চার চোখের পাওয়ার পরীক্ষা করি এই পদ্ধতিকে বলা হয়ে থাকে সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন যেটা ড্রপ দিয়ে মনি বড় করে আমরা ডেটিনোস্কোপের সাহায্যে পাওয়ারটা নির্ণয় করি এবং চশমা দিয়ে থাকি এছাড়াও পরীক্ষা নিরীক্ষার কোনো এক পর্যায়ে যদি আমাদের মনে হয় যে বাচ্চার চোখের মনি পাতলা আছে অথবা চোখটা একটু বক্র আকার ধারণ করেছে সেই সব ক্ষেত্রে আমরা আরও কিছু পরীক্ষা নিরীক্ষা সাজেস্ট করে থাকি যেমন সেটা পেন্টাক্যাম হতে পারে রিফ্র্যাক্টিভ অ্যানালাইসিস হতে পারে অথবা অকুলা অকোলা এই সব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা ফাইনাল একটি যদিও সব বাচ্চাদের আমরা এই ধরনের পরীক্ষা দিই না যাদের আমাদের সন্দেহ হয় যে অন্য কোনো সমস্যার সাথে থাকতে পারে তাদেরকে আমরা এই ধরনের পরীক্ষাগুলো আওতায় নিয়ে আসি এবং আপনি জেনে থাকবেন যে আমাদের ঢাকা কেয়ার হসপিটালে এই সব ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে সেক্ষেত্রে আসলে আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি যে উপরে প্রথম যে ছবিটি দেখা যাচ্ছে দেখেন খুব সুন্দর সুন্দর কিছু পিকচার দেওয়া আছে এবং ডিমার্কেশন দেওয়া আছে হ্যাঁ সিক্স সিক্সটি সিক্স থার্টি সিক্স এটা হচ্ছে মাত্রা পরিমাপ করি আমরা যে বাচ্চার দৃষ্টি কতটুকু কম আছে সিমিলারটাই একটু বড় বাচ্চার জন্য আমরা এ ধরনের ভিশন চার্ট বা স্মেল এন্ড ভিশন চার্ট বলে থাকি পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ড্রপের মাধ্যমে বাচ্চাকে আমরা ডেটনোস্কোপ যন্ত্রের মাধ্যমে আমরা বাচ্চার ভীষণ পরীক্ষা করছি এবং পরীক্ষা করার পরেই আমরা চশমাটি প্রেসক্রাইব করে থাকব এবং এর পরবর্তী ছবিতে দেখা যাচ্ছে প্রথম ছবিটি রিফ্র্যাক্টিভ অ্যানালাইসিস তারপরে ছবিটি পেন্টাক্যাম এবং ফাইনালি হচ্ছে একদম লেটেস্ট টেকনোলজি অকুলার করবেসিসটি যেটা বলছিলাম যেগুলো আমাদের ঢাকাইকার হসপিটালে সব অ্যাভেলেবেল আছে জি ধন্যবাদ আপনাকে আমরা আসলে অনেক সময় দেখি যে শিশুর যারা আসলে গার্ডিয়ান কিংবা বাবা মা রয়েছেন তারা এসে আসলে চিকিৎসকের কাছে জিজ্ঞেস করেন যে একেবারে চোখের পাওয়ারটি সিক্স বাই সিক্স কিনা কিংবা অন্যান্য পরিমাপও রয়েছে আমি যদি একটু আপনার কাছে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারি ধন্যবাদ বাচ্চার বাবা মার তো আসলে বাচ্চা ছোট বাচ্চা খুবই উদ্বেগের জায়গা বাচ্চা বাবা মা অনেক কিছুই জানতে চায় সহজ ভাষায় যদি আমি বলতে চাই সেটা হচ্ছে একজন স্বাভাবিক মানুষ যখন সিক্স ফিট দূর থেকে ওই চার্টের প্রত্যেকটি লাইন পড়তে পারে তাহলে ওই দৃষ্টির মাপটাকে আমরা বলে থাকি সিক্স বাই সিক্স সব কয়টা লাইন সে পড়তে পেরেছে এরপরে সে যদি একটা লাইন কম পড়তে একদম লাস্ট লাইন পর্যন্ত যদি পড়তে পারে সিক্স সিক্স যদি সে এক লাইন কম পড়তে পারে তাহলে সিক্স বাই নাইন তারপরে গ্রাজুয়ালি এভাবে আপনার কমতে থাকবে সিক্স এর পরে সিক্স টুয়েলভ এইটিন থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স দেন সিক্স সিক্সটি এতটুকুও যদি না পড়তে পারে এই লাইন বা এই চার্টেও যদি একটা ওয়ার্ডও সে পড়তে পারলো না একদম বড় লেটারটাও সে পড়তে পারলো না তখন আমরা আরেকটু কমিয়ে বলবো এটাকে ফাইভ বাই সিক্সটি তারপরে এভাবে গ্রাজুয়ালি ফোর বাই সিক্সটি থ্রি বাই সিক্সটি এতটুকু না আসলে তখন আমরা কাউন্টিং ফিঙ্গারে যাই কাউন্টিং ফিঙ্গার থ্রি ফিট টু ফিট ওয়ান ফিট একদম ক্লোজ টু ফিট অথবা তাতেও যদি না পারে তাহলে হ্যান্ড মুভমেন্ট এটা হচ্ছে আমাদের ভিজুয়াল অ্যাকুইটি বলি যে একটা মানুষ স্বাভাবিকভাবে কতটুকু দেখতে পারার কথা এবং সে কতটুকু দেখছে এই কম্পেয়ারটা করা হ্যাঁ এই কম্পেয়ারটা করে তারপর আমরা একটা ভিজুয়াল অ্যাকুইটি পরিমাপটা নির্ধারণ করি সেক্ষেত্রে আসলে চোখের পাওয়ার নির্ণয় হলো পরবর্তীতে আসলে চিকিৎসা পদ্ধতি রয়েছে কিন্তু তার মাঝখানে একটি বিষয় থাকে সেটি হচ্ছে কাউন্সিলিং এর বিষয় সেটি আসলে আপনারা কিভাবে করে থাকেন ঢাকা আই কেয়ার হসপিটালে ধন্যবাদ খুবই সুন্দর এবং সময়োপযোগী একটি প্রশ্ন আমরা জানি আমি বলছিলাম যে বাচ্চার বাবা মা আসলে যখন আমাদের কাছে চেম্বারে আসে একজন বাচ্চাকে নিয়ে আর সে আসলে এত টেন্স থাকে যে আমাদেরকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে আমার বাচ্চা কি আর চোখে দেখবে না বা আমার বাচ্চার কি এটা খুব খারাপ কোনো অসুখ হয়েছে তখন আমরা বাবা মাকে আসলে আশ্বস্ত করতে চাই সেটা হচ্ছে যে আপনার বাচ্চার চোখে তো কিছু কোনো এটাকে আমরা রোগ বলছি না এটাকে আমরা বলছি যে এক ধরনের রিফ্র্যাক্টিভ এরোগ এটা চিকিৎসা হয় হ্যাঁ চিকিৎসা দিয়ে যদি আমাদের চিকিৎসা আপনি সঠিকভাবে ফলো করেন তাহলে আপনার বাচ্চার এই রোগ থেকে বা এই সমস্যা থেকে মুক্তি সম্ভব চিকিৎসা পদ্ধতি কি কী রয়েছে সেই বিষয়গুলি নিয়েও কথা বলবো আমরা তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসি ঠিক আছে আমাদের শিশুরা কেমন করে কোন কোন ধরনের পাওয়ারজনিত দৃষ্টি সমস্যায় আক্রান্ত হতে পারে আর তার সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি নিয়ে আজ কথা বলছি ঢাকা আইকেয়ার হসপিটালের রোগ বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার সুমায়রা হুদার সাথে ঢাকা আইকেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানের বাকি আলোচনায় ফেরার আগে এখন সংক্ষিপ্ত সময়ের বিরতি নিচ্ছি সঙ্গেই থাকবেন নিশ্চয়ই বিরতি শেষে আবারও আমন্ত্রণ সকলকে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে শিশুর চোখের পাওয়ারজনিত সমস্যা নিয়ে আজকের আলোচনায় সঙ্গে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের চক্ষু রোগ বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার সুমাই হুদা ফিরছে আলোচনায় আমরা আসলে বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে শিশুদের চোখের পাওয়ারজনিত সমস্যা কি কি কারণে হচ্ছে তার লক্ষণ উপসর্গ কি কখন চিকিৎসকের কাছে যেতে হবে সেই বিষয়গুলো নিয়ে কাউন্সিলিং বিষয়টা আপনার কাছ থেকে শুনছিলাম সেক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কী কী চিকিৎসা পদ্ধতি রয়েছে এবং সেটি নিয়ে আসলে আপনারা ঢাকা আই কেয়ার হসপিটালে কীভাবে সেই চিকিৎসা পদ্ধতি সরবরাহ করছেন বা প্রোভাইড করছেন যারা আসছে ধন্যবাদ আপনাকে চিকিৎসা পদ্ধতি বলার আগে আমি আসলে আশ্বস্ত করতে চাই মা বাবাকে যে রিফ্রেক্টিভ এরার হয়েছে বা দৃষ্টিশক্তিজনিত সমস্যা হয়েছে সেটা নিয়ে মা বাবার ভয়ের কিছু নেই কারণ এটি খুব সুন্দর চিকিৎসা পদ্ধতি রয়েছে বিভিন্ন ভাগে ভাগে আমরা চিকিৎসা দিয়ে থাকি যখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ বাচ্চার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা পরে ধরা পড়েছে বাচ্চার চোখের অন্য কোনো আর সমস্যা নেই বাচ্চার শুধুমাত্র দৃষ্টি ত্রুটি রয়েছে তখন আমরা দেখি যে কোন ধরনের দৃষ্টি ত্রুটি সেটি কি মায়োপিয়া না হাইপার ম্যাট্রোপিয়া নাকি অ্যাস্টিক সহজ ভাষায় বলতে গেলে প্রতিবিম্বটি কি চোখের সামনে তৈরি হয়েছে না পিছনে তৈরি হয়েছে না একটি সরল লেখায় আপতিত হয়েছে বা আকৃতিগত পরিবর্তনের জন্য কিনা সেই ক্ষেত্রে আমরা প্রথমে চশমার পাওয়ারটা নির্ধারণ করি এবং চশমাই হলো এই দৃষ্টি ত্রুটির প্রথম সোপান বা প্রথম চিকিৎসা পদ্ধতি যেটা আমরা একদম ছোট বাচ্চাদেরও দিয়ে হ্যাঁ সেই ক্ষেত্রে বাচ্চাদের চশমার পাওয়াটা সঠিকভাবে নির্ধারণের পরে আমাদের উপদেশ থাকে যে বাচ্চাকে সব সময় চশমাটা পরে থাকতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা চশমা দেওয়ার সময় বাচ্চা যতটুকু চশমার পাওয়ার লাগে হয়তো আমরা ততটুকু দেই না এটা আসলে অবস্থা বুঝে আমরা বিবেচনা করি কখনো একটু কম কারেকশন দেই কখনো আমরা একটু ওভার কারেকশন দিই কখনো যতটুকু প্রয়োজন হয় যে অনেক সময় দেখা যায় যে মা বাবারা আর কি একটু ওয়ারিড থাকে বা চিন্তাযুক্ত থাকে যে চশমা পাওয়াটা ঠিক হয়েছে কিনা এসলে সঠিকভাবে পরিমাপ করেই চশমা চশমার পাওয়াটা দেওয়া হয় এবং বাচ্চার দৃষ্টিশক্তি যাতে পরিষ্কার ভাবে দেখতে পাওয়া পারে চশমা দিয়ে সেটাই আমাদের প্রধান বিষয় এরপরে কখনো দেখা যায় যে বাচ্চার চশমা একটু বড় হয়েছে সে হচ্ছে স্কুল যাচ্ছে বা আরেকটু স্কুল গোয়িংয়ের চাইতে আরেকটু বড় হয়েছে সে আসলে সময় চশমাটা পড়ে থাকতে চাচ্ছে না বা দুই চোখে চশমার পাওয়ারটা অনেক বেশি ডিফারেন্ট কোন চোখে একদম মোটা পাওয়ারের চশমা লাগছে কোনো চোখে আবার একদমই কম যে টার্মসটাকে আমরা বলে থাকি অ্যানাইসোম্যাট্রোপিয়া বা দৃষ্টির বিষমীকরণ মানে দুই চোখে দৃষ্টিশক্তি সমান নয় তো ওই সব ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের জন্য এই ধরনের চশমাটা একটু কমফোর্ট ফিল করে বাচ্চারা যে একটা মোটা বা যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটিও দেখা যায় ঠিক মতো তৈরি হতে পারছে না বা আহ মানে সহজ ভাষায় বলতে গেলে বাচ্চা খুব বেশি আরাম বোধ করে না চশমাটা পড়তে তো সেই সব ক্ষেত্রে আমরা অনেক সময় কন্টাক্ট লেন্স সাজেস্ট করে থাকি হ্যাঁ তো এবং কন্ট্যাক্ট লেন্স সাজেস্ট করার সময় আমরা বাচ্চার মা দিকে বলে থাকি কিছু উপদেশ দিয়ে থাকি যে কিভাবে কন্ট্যাক্ট লেন্সটা পড়বে কতক্ষণ পড়বে বা কন্ট্যাক্ট লেন্সের কোনো সমস্যা হলে সেটা সাথে সাথে আমাদের সাথে যেন যোগাযোগ করেন সেটা আমরা বাচ্চার মা দিকে বা প্যারেন্টসদেরকে আমরা বলে থাকি এবং লেন্স ইউজ করার ক্ষেত্রে আরেকটি কথা আমি বলে রাখতে চাই দর্শকদেরকে সেটা হচ্ছে খুব সাবধানতার সাথে এবং হাইজিন মেনটেন করেই লেন্সটা পড়তে হয় তৃতীয় যে সোপান সেটা হচ্ছে আমাদের চিকিৎসা পদ্ধতির লেটেস্ট সংযোজন সেটা আমরা আসলে একদম ছোট বাচ্চাদের করি না এটা একটু অ্যাডাল্ট যখন পরিণত হয়ে যায় যখন চশমার পাওয়ার আর বেশি মানে যখন চশমা পাওয়ার বেশি বাড়ছে না বা বাড়বে না একটু স্ট্যাবল হয়েছে বাচ্চা এখন অ্যাডাল্ট হয়েছে বাচ্চার 21 ইয়ারস হয়ে গিয়েছে শিশু ক্ষেত্রের নতুন টেকনোলজি হচ্ছে লেজার রিফ্র্যাকটিভ প্রসিডিউর বলি যেটা একদম প্রাথমিকভাবে বা প্রথম দিকে ছিল পিআরকে তারপরে হয়েছে ল্যাসিক তারপরে হয়েছে স্মাইল তবে এটি ছোট বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় অর্থাৎ এই ক্ষেত্রে আসলে বয়সের প্যারামিটারটি রয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চাদের জন্য সবচেয়ে সেফিস্ট এবং কোনো কমপ্লিকেশন ছাড়া চশমা যেটা কোনো সাইড নেই আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি প্রথম ছবিতেই দেখতে পাচ্ছি আমরা যে চশমা হচ্ছে আমাদের প্রথম চিকিৎসা পদ্ধতি এরপরেই যে দিয়ে দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি উপরে নিচে এগুলো হচ্ছে সফট কন্ট্যাক্ট লেন্স এগুলোতে পাওয়ার দেওয়া থাকে এগুলো থেকে আমরা পাওয়ার লেন্স বলি শুধু যে আমরা আসলে কসমেটিক পারপাজেই লেন্স ইউজ করি ব্যাপারটা সেরকম না আমরা ট্রিটমেন্ট পারপাজেও বিভিন্ন ধরনের রোগ আছে যেমন যদি বাচ্চার চশমার পাওয়ার যেটা বলছিলাম দুই ধরনের চশমা পাওয়ার বা বিষমীকরণ থাকলে আমরা কন্টাক্ট লেন্স দিই অথবা কিছু কিছু সেক্ষেত্রে আমরা সফট কন্টাক্ট লেন্স বা সফট পাওয়ার লেন্স দিয়ে থাকি আবার কিছু কিছু ক্ষেত্রে যদি চোখের বক্রতা থাকে যেমন কেরাটোকোনাস আছে সেই চোখে আমরা আবার শক্ত কন্টাক্ট লেন্স দিয়ে থাকি এবং এই লাস্ট যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটাতে দেখা যাচ্ছে লেজার রিফ্র্যাকটিভ প্রোসিডিওরের একটা ছবি যেটা হচ্ছে আমরা LASIK বলে থাকি সেক্ষেত্রে আসলে এই যে কন্টাক্ট লেন্সের কথা বলছিলেন অনেকেই মনে করে থাকেন যে এটির থেকে আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা কন্টাক্ট লেন্স থেকে যেটা আমি আগেই বলছিলাম যে কন্টাক্ট লেন্স পার্শ্ব প্রতিক্রিয়া তখনই থাকবে যখন আপনি সেফেস্ট উপায় যদি আপনি খুব সাবধানতার সাথে বা হাইজিন মেইনটেইন না করে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করে সেফটি প্রোফাইল ডিউরেশন মেনটেন না করে আমরা যখন পড়েন তখন হচ্ছে এই ধরনের সমস্যা হতে পারে আমরা যখন কোনো প্যারেন্টসকে কোনো বাচ্চার জন্য লেন্স অ্যাডভাইস করে থাকি তখন আমরা বাচ্চার মাকে অবশ্যই কাউন্সিলিং করে যাই যে হাতে নোখ ছোট রাখতে হবে এবং হাত ভালো করে ওয়াশ করে নিতে হবে এবং বাচ্চার লেন্সটা যাতে খুব বেশি একদম লং ডিউরেশন না পড়ে ঘুমানোর সময় প্রেফেপলি খুলে রাখা ভালো এবং বাচ্চা যদি কোনো অ্যালার্জির প্রবলেম থাকে অথবা বাচ্চার চোখে যদি কখনো ডাস্ট এই ধরনের সমস্যা থাকলে কন্ট্যাক্ট লেন্সটা আমরা ইউজুয়ালি প্রেফার করি না সেসব ক্ষেত্রে তবে যদি এই ধরনের কোনো সমস্যা না থাকে তখন আমরা হচ্ছে বা অ্যালার্জির সমস্যা নেই বাচ্চার চোখ একদম কোয়াইট আছে তখন আমরা কন্ট্যাক্ট লেন্স ইউজ করে থাকি বলে অ্যাডভাইস করে থাকি আরেকটি বিষয় আসলে আপনার কাছে জানবো সেটি হচ্ছে অলস চোখ বা লেজি আই এটি বলতে আসলে কি বোঝায় এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে আচ্ছা ধন্যবাদ অলস চোখ যেটা বলছিলাম যে এটা হচ্ছে একটি কমপ্লিকেশান কমপ্লিকেশন যদি সঠিক সময় আমরা চশমাটা না দিই আমি একটু প্রাথমিকভাবে থেকে বলতে চাই সেটা হচ্ছে আপনাকে আমি দর্শকদেরকে বলেছি প্রথমেই যে যখন আমরা কোনো বস্তু দেখতে চাই তখন ওই বস্তু থেকে আলোক রশ্মিটি আমাদের রেটিনাতে আপতিত হয় এবং এভাবেই সম যদি আপত্তিত না হয় তাহলে সমস্যাটা শুরু হয় তো আমাদের প্রথম টার্গেট থাকে যে আমাদের চোখ আমরা পুরোপুরি সবকটা লাইন দেখাবো সে যদি এটা খালি চোখে দেখে ভালো খালি চোখে না দেখলে তাকে চশমার মাধ্যমে এই প্রতিবিম্বটি চেষ্টা করতে হবে এবং দেখাতে হবে তাহলে আমাদের ব্রেন থেকে যখন সিগনালটা আসবে এবং আমাদের ব্রেন যখন দেখবে যে হ্যাঁ দুই চোখ দিয়ে সে পুরোপুরি দেখতে পাচ্ছে তাহলে সে আর কোনো সমস্যা নেই কিন্তু যখনই আমাদের ব্রেন বুঝতে পারবে যে এক চোখ দিয়ে সে সব পুরোপুরি ইম্পালস পাচ্ছে কিন্তু আরেক চোখ দিয়ে সে পাচ্ছে না যেমন অ্যামলাইপিয়া একচোখেও হতে পারে দু চোখেও হতে পারে দুই চোখে যদি সমান ধরনের না যায় হ্যাঁ তখন দেখা যায় আমাদের ব্রেইন কোন একটা চোখকে ডোমিনেন্ট আই হিসেবে ধারণ করে আর আরেকটা চোখ থেকে সে কোনো ইম্পালস নিতে চায় না না নিতে নিতে সে আর নিতে চায় না সহজ ভাষায় বলতে গেলে আমরা একটু ছবির মাধ্যমে ছবির মাধ্যমে দেখিয়ে দিই প্রথম ছবিটাতে দেখতে পাচ্ছেন যে দুটো আলো আসছে না আলো এসে একটা চোখে প্রথম চোখটাতে দেখেন একদম ব্লার্ড ভিশন সে দেখতে পাচ্ছে না হ্যাঁ ডান চোখটা দিয়ে একদমই ব্লার আর কিন্তু বাম চোখটা দিয়ে সে ক্লিয়ার দেখছে হ্যাঁ আবার সেকেন্ড আই যখন হেলদি আই হবে সে দু চোখ দিয়ে একদম ক্লিয়ার ভিশন বা ক্লিয়ার ফোকাস সে দেখতে পাবে এবং পরের যে ছবিটা দেখতে পাচ্ছি এটা আসলে আমাদের চিকিৎসা পদ্ধতির মধ্যে যায় আমি ছবির মাধ্যমে চিকিৎসা পদ্ধতির দর্শকদের বুঝিয়ে দিতে চাই সেটা হচ্ছে আমাদের প্রাথমিক চিকিৎসা হচ্ছে আগে চশমা দিতে হবে এখন চশমা দিয়ে বাচ্চা যতটুকু দেখতে পায় তাকে আমি ফুল কারেকশন দিয়ে দিব চশমা পাওয়ার নির্ধারণের পরে যেহেতু বাচ্চার একটা চোখ ভালো এবং একটা চোখ লেজি তখন আমার কাজ হবে যে লেজিয়াইটাকে আরও বেশি দেখানোর চেষ্টা করা সেই ক্ষেত্রে আমরা ভালো চোখটাকে ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিব চশমা দেওয়া অবস্থায় হ্যাঁ ভালো চোখটাকে আমরা ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিব এবং যেটা লেজিয়ায় সেই চোখটাকে দেখানোর জন্য স্টিমুলেন্ট দিতে হবে এবং এই ক্ষেত্রে যদি দুই চোখে হয় তাহলে অল্টারনেট ম্যানারে ক এই চোখ তারপরের দিন এই চোখ এভাবে এবং এখানে একটা ডিউরেশনের একটা ব্যাপার আছে যে সিভিয়ারিটি অনুযায়ী ডিপেন্ড করে কখনো আমরা দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা কিন্তু এটা ওয়ার্কিং আওয়ার বাচ্চা পড়াশোনার সময় একটা না দিতে হবে ওয়ার্কিং আওয়ার ঘুমানোর সময় দিলে চিকিৎসকরাই দিয়ে দেন আমরা সব সাজেশনগুলো দিয়ে থাকি এই দুটি চিকিৎসা ছাড়াও আমরা কিছু অর্থপটিক এক্সারসাইজ বলে থাকি যেমন কিছু ব্যায়াম দিয়ে থাকি যে চোখটা যাতে আরও বেশি অ্যাক্টিভ হয় সেজন্য কিছু ব্যায়াম দিয়ে থাকি এবং পাশাপাশি যদি এটা থেকে কোনো কমপ্লিকেশান তৈরি হয় তাহলে সেই কমপ্লিকেশানের জন্য অনেক সময় সার্জারিতেও যেতে হতে পারে নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি আরেকটি বিষয় আসলে আপনার কাছ থেকে জেনে নেব সেটি হচ্ছে এস এস টিপি এটি বলতে আসলে কি বোঝায় একেবারে বিষয়টি জানতে পারি ধন্যবাদ এসএসটিপি হচ্ছে স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম এইখানে যেহেতু অনেক সময় যেটা বলছিলাম বাচ্চারা বলতে পারে না বুঝতে পারে না তো ছোট ছোট বাচ্চাদের যাতে বুঝতে বা বলার আগেই আমরা ডিটেক্ট করে ফেলতে পারি যে তার রিফ্র্যাক্টিভের বা দৃষ্টিজনিত সমস্যা আছে কি না বা অন্য কোন চোখের রোগ আছে কিনা সেটা নির্ধারণ করার জন্য আমরা বিভিন্ন জায়গায় এই যে স্কুলগুলোতে প্রি স্কুল গোয়িং অথবা স্কুল গোয়িং বাচ্চাদের একদম ছোটোবেলায় আমরা ভিশন টেস্ট করে বা চোখের পরীক্ষা নিরীক্ষাগুলো স্কুলে গিয়ে গিয়ে করে থাকি এবং আপনাকে আমি বলতে চাই আমি অত্যন্ত আনন্দের সাথে সেটা হচ্ছে আমাদের ঢাকায় কেয়ার হসপিটাল থেকে খুব নিয়মিতভাবেই স্কুল সাইড টেস্টিং প্রোগ্রামটি পরিচালনা করা হয়ে থাকে আমি একটি ছবি দেখিয়ে দিতে চাই আমাদের ঢাকা আই কেয়ার হসপিটালের কার্যক্রম সম্পর্কে ঢাকা আই কেয়ার হসপিটাল থেকে বিভিন্ন স্কুলে নিয়মিতভাবে স্কুল সাইড টেস্টিং প্রোগ্রামটি পরিচালনা করা হয়ে থাকে এবং যেসব বাচ্চাদের আমরা রিফ্র্যাক্টিভ এরর পেয়ে থাকি এবং ওদের আমরা হসপিটালে চিকিৎসার আওতায় নিয়ে আসি এবং রেগুলার একটি মনিটরিংয়ের উপর রেখে থাকি জি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আর টিভিকে জি দর্শক আজকে শিশু আগামীকালের দেশ জাতি বিশ্ব সংসার করার কারিগর তাই প্রতিটি শিশুর সুস্থ স্বচ্ছ সবল দৃষ্টিশক্তি ও দৃষ্টিভঙ্গি একান্ত জরুরি তাই শিশুর চোখের যে কোনো সমস্যায় সঠিক চিকিৎসাটি দিতে হবে দিতে হবে সঠিক পরামর্শ এবং নিরাপদ জীবনের সকল আশ্বাস সে বিষয়টি নিয়েই আজ আমরা আলোচনার চেষ্টা করেছি সবার জন্য সুস্থ সবল স্বস্তিময় জীবনের প্রত্যাশা নিয়ে আজ বিদায় নিব সবার জন্য শুভকামনা